এইমাত্র পিকেটিং হয়েছে অবরোধের তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সিলেটের যে টিভি গেট আরামবাগ রয়েছে সেখানে পিকেটিং হয়েছে সাথে সাথে প্রশাসন এসেছে এমনকি ছাত্রলীগের মিছিল দেখছি দর্শক আসলে তৃতীয় দফা অবরোধের আজকে দ্বিতীয় দিন যেখানে কিন্তু যুবদলের পক্ষ থেকে পিকেটিং হয়েছে একটি ট্রাক একটি সিএনজি ভাঙচুর করা হয়েছে সাথে সাথে কিন্তু এখানে অনেক ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন প্রশাসনের সদস্যরা উপস্থিত হয়েছেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা রাজপথে দেখতে পাচ্ছি যে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি এমনকি ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিমধ্যে সাথে সাথে টিভি গেট আরামবাগ যে আছেন সেই এলাকায় এসে গেছেন আমরা ছাত্রলীগের যে সভাপতি রয়েছেন এমনকি নেতাকর্মীরা কি দেখেছেন তারা কোন কারণে এসেছেন আমরা একটু নাজমুল ভাইয়ের কাছে যাব ভাই আসলে আওয়ার পর কি তো পরিস্থিতি দেখলা কিছুক্ষণ আগে এনে পিকেটিং হয়েছে যুবদলের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করছে আসলে চোরদের কাজ হচ্ছে চুরি করা এই যে সাধারণ মানুষের গাড়ি ঘোড়া ভেঙে কেউ কিন্তু কোনোদিন রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক দাবি আদায় করতে পারে না এদেশের সাধারণ মানুষ জনগণ যেহেতু অবরোধ প্রত্যাখ্যান করেছে সেহেতু আমি ছাত্রদল যুবদলের ভাইদেরকে বলবো এই যে গরিব মানুষের যানবাহন ভাঙচুর করছেন চুরাগুপ্তা হামলা করছেন এতে করে আপনারা কিন্তু সাধারণ মানুষের কাছে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হচ্ছেন আমি তাদেরকে আহ্বান জানাবো সুস্থ ধারার সুন্দর ধারার রাজনীতিতে ফিরে আসুন অন্যায় কার্যক্রম যেগুলো রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা গরিব মানুষের গাড়ি ভরে হামলা এই চুরের মতো প্রতিদিন গলি থেকে বেরিয়ে গাড়ি ঘুরায় ডিল ছুড়া এইসব কাপুরুষিত কাজ পরিহার করে যদি সাহস থাকে তাহলে আসুন রাজপথে ছাত্রলীগ রয়েছে আওয়ামী লীগ রয়েছে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ রয়েছে রাজপথে ছাত্রলীগ সবসময় যে কোনো ধরনের অপশক্তি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা সাথে সাথে কিন্তু রাজপথে নেমে এসেছে ছাত্রদলের অপশক্তিকে রুখে দেওয়ার জন্য সিলেট জেলা ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী এই সিলেটের যে কোনো জায়গায় কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করতে চায় তাদেরকে প্রতিরোধে আমরা প্রস্তুত রয়েছি আপনি আসার পর কি পরিস্থিতি দেখলেন বা যে দুইজন গাড়ির ভাঙচুর করা হয়েছে সেই মালিক পক্ষ আসলে আমরা আসার খবর পাওয়ার সাথে সাথেই তারা পালিয়ে গিয়েছে সুতরাং আমরা এসে দেখেছি স্বাভাবিক পরিস্থিতি রয়েছে আমি প্রশাসনের কাছে দাবি জানাবো ভিডিও ফুটেজ দেখে যারা এই আপনারা জানেন আপনাদের অনলাইন মিডিয়ার মধ্যে খবর দিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় যায় এবং আমি দেখতে পেয়েছি বেশিরভাগ জায়গায় কিন্তু পরবর্তীতে সেই ভিডিওগুলো বিভিন্ন অনলাইন মাধ্যমে আপলোড দেওয়া হয় আমি প্রশাসনের কাছে দাবি জানাবো এই ভিডিওগুলো দেখে এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক যারা আমাদের সাথে আছেন সাথে সাথে কিন্তু ছাত্রলীগ এমনকি যুবলীগের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করছে প্রশাসনের শক্ত অবস্থান আমরা সাথে ইতিমধ্যে শত শত দর্শক বিভিন্ন দেশ থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেখরা আমরা জানাইলাম সিলেটের যে টিভি গেট শাহিদগার পাশে টিভি গেট এমনকি আরামবাগ এলাকায় এই আরামবাগ এলাকায় কিন্তু পিকেটিং হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে অর্থাৎ একটি ট্রাক একটি সিএনজি এই দুইটি ভাঙচুর করা হয়েছে যতটুকু জানা গেছে যে যুবদলের নেতাকর্মীরা সম্ভবত অর্থাৎ বিএনপি জামাতের ডাকা 48 ঘন্টা অবরোধের তৃতীয় দফার যে অবরোধ ডাকা হয়েছে এর দ্বিতীয় দিন আজকে অর্থাৎ তৃতীয় দফা অবরোধের আজকে শেষ দিন যেখানে কিন্তু সুবিদ বাজার এলাকায় সকালবেলায় কিন্তু বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছিল অবরোধ পালনে তবে প্রশাসনের শক্ত অবস্থানে তেমন কিছু করতে পারেনি তারপরও তারা কিন্তু কিছুটা হলেও ভাঙচুর করেছে এখন সিলেটের যে টিভি গেট আরামবাগ এলাকা সেখানেই কিন্তু তারা বা ভাঙচুর বলতে একটি ট্রাক একটি সিএনজি গ্লাস ভেঙেছেন এমনকি এখানে রাস্তায় কিছুক্ষণ গাড়ি আটকিয়ে রাখতেও তারা সফল হয়েছে এরপর সাথে সাথেই আশেপাশে যারা ছাত্রলীগ নেতাকর্মীরা ছিল সাথে সাথেই তারা তাৎক্ষণিক ছুটে আসে এমনকি সাধারণ মানুষের কিছুটা সাড়া পেয়েছেন আসলে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তার জন্য তারা যা দাবি করছে যে ছাত্রলীগ আছে ছাত্রলীগ থাকবে তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে অর্থাৎ এখানে কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের কয়েকটি গাড়িও কিন্তু এসেছে যারা আমাদের সাথে আছেন অনেক জায়গা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এমনকি আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দেবেন আমরা আশা করছি আপনারা আমাদের সাথে আছেন এমনকি আপনাদের মতামত জানতে চাইব আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনি যে জায়গা থেকে দেখছেন সেই জায়গার পরিস্থিতি কি আপনি অর্থাৎ যে উপজেলায় আছেন যে জেলা থেকে আছেন সেই জায়গার পরিস্থিতি আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন সেই আশা রাখছি একটু কমেন্ট করবেন যে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা প্রাইম সিলেটে একটু কমেন্ট জানতে চাইবো যে আমরা যে আপনাদের জানাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা একটু দয়া করে জানিয়ে দিবেন আমি এখন কমেন্ট আশা করছি আমাদের মাইক্রোফোনে মাঝে মধ্যে কিছুটা সমস্যা করে এর জন্য একটু কমেন্ট করবেন প্লিজ ভাই যারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করুন যে আমরা এখন যে কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমরা টিভি হাসপাতাল যে জামে মসজিদ আছে এর সম্মুখ প্রান্তেই আছি অর্থাৎ টিভি গেট হিসেবে যারা চিনেন সিলেটের পূর্ব শাহিদগার পাশে আরামবাগ এলাকায় এই আরামবাগ এলাকায় কিছুক্ষণ আগেই কিন্তু ইটপাটকেল জুড়ে একটি ট্রাক একটি সিএনজির গ্লাস ভাঙচুর করা হয় তার পাশাপাশি কিন্তু এখানে সাথে সাথেই তারা ভাঙচুর করার পর পিকেটিং করার পর তারা প্রশাসনের দাওয়া খেয়েই চলে যায় প্রশাসন আসার পর তারা চলে যায়
প্রশাসন আসার পরেই কিন্তু ছাত্রলীগ যুবলীগ অর্থাৎ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাই কিন্তু রাজপথে অবস্থান করছেন, এমনকি স্লোগানের মাধ্যমে তারা রাজপথ থেকে শান্তি নিশ্চিত করার জন্য, এমনকি শান্তি কামনার জন্য বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যারা আমাদের সাথে আছেন আপনাদের মতামত আমরা কমেন্টে জানতে চাইব। আপনারা অবশ্যই আমাদের সাথে আছেন, সাথেই থাকুন। অনেকে কিন্তু আমরা সাথে কমেন্ট করা, এমনকি আপনারা মূল্যবান মতামত জানাই, আমরা যতটুকু দেখছি এমনকি যতটুকু দেখাতে পারছি টিভি গেট আরামবাগ এলাকা থেকে, এমনকি সেখান থেকেই পরিস্থিতি আপনাদের সম্মুখ প্রান্তে তুলে ধরছি। যারা আমাদের সাথে আছেন যে একদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকার পতন, এমনকি দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি রয়েছে তার লাগাম টানার জন্যই বিএনপি জামাত চরমোনাই সহ সমমনা দলগুলো 28 অক্টোবরের পর থেকে সকাল সন্ধ্যা হরতাল, এমনকি প্রথম দফা অবরোধ, দ্বিতীয় দফা অবরোধ, তৃতীয় দফা অবরোধ, এমনকি তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তারা অবস্থান করছে বিভিন্ন জায়গায়, সিলেট টু ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায়, এমনকি সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু জামাতের কর্মীরা বিক্ষোভ মিছিল করছে নিজ দাবি বাস্তবায়নের লক্ষ্যে, সাধারণ মানুষকে তাদের সাথে টানছে, এমনকি সাধারণ মানুষও তাদের সাথে যোগদান করছে। অপরদিকে আওয়ামী লীগ তাদের শান্তি উন্নয়ন সমাবেশ করে সিলেট থেকে জানান দিতে চাচ্ছে, শুধু সিলেট নয় সারা বাংলাদেশে তারা শান্তি উন্নয়ন সমাবেশ করছে, এমনকি তারা জানান দিতে চাচ্ছে সাধারণ মানুষের বিপক্ষে, অর্থাৎ আওয়ামী লীগ, এমনকি আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা রয়েছে এর বিপক্ষে, হরতাল অবরোধ এগুলোর বিপক্ষে তারা শান্তি উন্নয়ন সমাবেশ করছে। অপরদিকে কিন্তু বিএনপি জামাত চরমোনাই সহ সমমনা দল যারা রয়েছে তারা কিন্তু তাদের দাবি বাস্তবায়ন, এই সরকারের পতন সব মিলিয়ে তারা কিন্তু অবরোধ হরতাল, এমনকি বলছে যদি যতটুকু ধারণা যে 14 নভেম্বরের ভিতরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তারা কঠোর কর্মসূচি দিবে বিএনপি জামাতের পক্ষ থেকে, এমনকি সরকারের পতন ঘটাবে। তো বিভিন্ন দলের বিভিন্ন মতের, বিভিন্ন রাজনৈতিক দলের মতের মানুষ আমাদের সাথে আছেন, আপনাদের মতামত আমরা কমেন্টে জানতে চাইব। আপনারা অবশ্যই আপনাদের মুক্ত মতামত কমেন্টে জানিয়ে দিবেন, বর্তমান দেশের পরিস্থিতি আপনি কেমন আছেন, এই পরিস্থিতিতে আপনি কী চান, আপনার চাওয়া কি, আর সবগুলো আমাদের সাথে থাকি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি কিন্তু প্রশাসনের ট্রহল এখন আরও একটি জোরদার হয়েছে, যদি এখানে একটি ট্রাক, একটি সিএনজি দুইটি ভাঙচুর হয়েছে, এমনকি কিছুক্ষণ এক জায়গায় গাড়ি বন্ধ ছিল, তাই প্রশাসনের জোরদার একটু করা হয়েছে, এমনকি এখানে কিন্তু সাধারণ মানুষজনের মনে হঠাৎ করেই বয়, অর্থাৎ এই টিভি গেট যে আরামবাগ এলাকায় এই জায়গায় আজকে সম্ভবত এই প্রথম পিকেটিং হয়েছে, সকালে সুবিধবাজার এলাকায় কিছুটা পিকেটিং হয়েছে, আর সিলেট এই দুইটি জায়গায় কিন্তু আজকে পিকেটিং হয়েছে। অনেক জায়গাতে আমরা সাথে আসেন, বিভিন্ন জায়গাতে অনেকে আপনারা মূল্যবান মতামত জানাইরা, কেউ বা অবরোধের পক্ষে, হরতালের পক্ষে, কেউ বা অবরোধ হরতালের বিপক্ষে অবস্থান করছেন, এমনকি আপনাদের মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিচ্ছেন। দর্শকদের যদি জানাই, দর্শকদের যদি দেখাই যে এখানে প্রতিষ্ঠানে সম্ভবত ছাত্রছাত্রীর ছুটি হয়েছে, যার কারণে তারা কিন্তু রাস্তায় আসার পরে এই অবস্থা দেখে তারাও দাঁড়িয়ে এগুলো দেখছে, আর প্রত্যেকের মনে একই চিন্তা, একই ভাবনা, মনে একই কাজ করছে যে জনগণ শান্তি চায়, জনগণ বাঁচতে চায়, স্বাধীনভাবে স্বাধীন দেশে স্বাধীন মত প্রকাশ করতে চায়। আসলে দর্শক যারা আমাদের সাথে আছেন আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। আমরা আশা করছি আপনারা দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আমরা টিভি গেট আরামবাগ এলাকায় ছিলাম, যেখানে কিছুক্ষণ আগেই যুবদলের পিকেটিং হয়, অর্থাৎ আজকে তৃতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে, 48 ঘন্টার শেষ দিনে যুবদল একটি ট্রাক, একটি সিএনজি গ্লাস ভেঙে দিয়েছে, আর তারপর পর তারা এখান থেকে চলে যায়। যাওয়ার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা, অর্থাৎ পুলিশ, বিজিবি এখানে আসে, ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে আসে, অর্থাৎ আওয়ামী লীগ করছে শান্তি উন্নয়ন সমাবেশ, বিএনপি জামাত চরমোনাই সমমনা দলগুলো হরতাল অবরোধ, অর্থাৎ এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে, সরকার পতনের লক্ষ্যে তারা রয়েছে রাজপথে। তবে কারা সফল সাধারণ মানুষ জানে, দিন শেষে কষ্ট সাধারণের কপালে। যারা আমাদের সাথে ছিলেন প্রাইম সিলেট, সিলেটি চ্যানেল থেকে, ভালো আছেন, ভালো থাকুন, আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক, শান্তিতে রাখুক, স্বাধীন দেশে স্বাধীনভাবে যেন বসবাস করতে পারেন, স্বাধীন মত আমাদের সাথে থেকে আপনি জানিয়ে দিবেন। আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মতের মানুষ আছেন, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এমনকি আপনি কী চান, সাধারণ হিসেবে আপনি কী চান তা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। সিলেট থেকে আছি, সিলেট থেকেই থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।